আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি ছোট পরিসরে একটা ব্লগ শেয়ার করছি, তো আশা করি আপনাদের ভালো লাগবে। আমি আমার বাবার বাড়ি আসছি ঈদ করতে, তো এই ব্লগ সেই বাবার বাড়ি যাওয়ার পথের একদম সুজলা শস্য শ্যামলে দুই পাড়ে রাস্তার সবুজ ঘাস গাছ আর ছোট ছোট পুকুর ডোবা নালায় ভরা, আর এগুলোতে অনেক মাছ পাওয়া যায়, একদম মন ভরে যায় এরকম দৃশ্য দেখতে দেখতে। একদম এক বছর পরে ফিরে আসি আর এক বছর পরে এই দৃশ্য পাই। বাঁশবাগান শের পাশ দিয়ে আমি চলে যাচ্ছি বাবার বাড়িতে, চারদিকে সবুজে গ্রাস সমরহ, এরকম আর কোথাও নেই, একমাত্র গ্রাম বাংলায় আছে। আমার প্রিয় ভিউয়ার্স, সবাই এরকম গ্রাম বাংলার বা শহরের কিছু আছেন তো এখানে আসলে একদম অর্গানিক প্রকৃতির যে হাওয়াটা পাই সেই হাওয়াটা তো আমরা শহরে থেকে পাই না। ইট পাথরের শহরে কর্মব্যস্ততার কারণে থাকতে হয়, কিন্তু এরকম সবুজের মধ্যে সবসময় থাকতে পারলে নিঃশ্বাস নিতে খুব সুবিধা হয়। আত্মীয় স্বজন ফ্যামিলি জন নিয়ে আমরা বছরে একবার করে আসি আর এরকম একটু ঘুরে ঘুরে আমরা হেঁটে বেড়াই সব সবুজ গাছের মধ্য দিয়ে। এই রাস্তা ধরে আমাদের বাড়ির পথ, আর এর পাশ দিয়ে একটা ছোট সুপারি গাছের শাখো আছে, ওই শাখোর ওপারে ছোট বাগান আছে বিভিন্ন রকমের, আর ইট বিছানো রাস্তা সেই গ্রাম বাংলার ঐতিহ্য রূপ এখনও রয়ে গেছে। কিছু কিছু জায়গায় পাকা আছে, তবুও কিছু জায়গায় এরকম কাঁচা এখনও রয়ে গেছে, যা ধরে রেখেছে এলাকার লোকজন। এর উপরে সামান্য ইট বিছিয়ে কার্পেটিং করেছে, কোনো রকম পাথরের বা পিচ ডালাই এখনও হয়নি, হয়তো হয়ে যাবে, চেষ্টায় আছে। তো আমি গর্বিত আমার এরকম গ্রাম বাংলায় জন্ম নিয়ে। এর কিছু পাশেই আছে আমাদের নদী, অনেক রকমের নদী, এক এক নদীর এক এক নাম, তার ভিতরে উল্লেখযোগ্য নদী দানশিরি, সে আমি পরে ব্লগে দেখাবো। এবার আমি রাস্তার পাশ ঘেঁষে একদম বাড়ির ভিতরে চলে আসলাম, আমাদের বাড়ির গেট খুলে টিনের গেট চলে গেলাম বাড়ির ভিতরে, মাঝখান থেকে ইট বিছানো গ্রাম বাংলার ঐতিহ্য রাস্তা, আর দুই পাশে শুধু গাছ ঘেরা আছে চারপাশ দিয়ে। এখন আমি ঘরে ঢুকে যাব, আমার বাড়ি আমার বাবার বাড়ি আমার ভাইয়ের বাড়ি, এক কথায় আমাদের বাড়ি, যেখানে জন্মেছি ভাই বোন নিয়ে। তখন ছিল কাঠের দোতলা, এখন হয়তো বিল্ডিং হয়েছে, কিন্তু সেই রূপ চিত্র এখনও রয়ে গেছে, গাছ গাছালির পাশ দিয়ে যাওয়া বা বেড়ানো। তো পুকুর তো আছে, এর আমাদের কয়েকটা পুকুরই আছে, সবগুলো এরকমের কাঁচা বাঁশের ঘাট বাঁধানো। তো মোটামুটি এগুলো নিয়ে খুব ভালো দিন কাটছে ঈদের কয়দিন। আবার চলে যাব শহরে, তখন অনেকটা খারাপ লাগবে। আমাদের এই ছোটো সাঁকোটার ওপারে একটা বাগান আছে, সে বাগানে অনেক রকম চাষ হয়, যেমন পেঁপে, তারপরে সবজি, কাঁকরোল সব রকম আছে ওই পারে, কিন্তু ওপারে আমি যাচ্ছি না, জাস্ট ছোট সাঁকোটা দেখিয়ে দিচ্ছি পানির উপর দিয়ে, যে সেই পুরানো ঐতিহ্য সাঁকো এখনও ধরে রেখেছে গ্রাম বাংলার মানুষ, সবাই এই সাঁকোর ওপারে সবজি কৃষি সব রকম চাষ করেন। তো আমি সাঁকোটা দেখতে দেখতে এবার আবার বাড়ির ভিতরে চলে যাব, আমাদের মুরগি আছে সেগুলো দেখার জন্য। প্রিয় ভিউয়ার্স, ঠিক করে ব্লগ করতে পারছি না, রান্নার ভিডিও করতে পারছি না, নেট সমস্যা, তারপরে বৃষ্টি অঝোরে হচ্ছে, তো তারপরেও ছোট করে দিচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে আর ভুল বুঝবেন না। প্লিজ ধৈর্য ধরে ভিডিও দেখবেন, স্ক্রিপ্ট করবেন না একটুও। এই যে আমাদের গৃহপালিত মুরগিগুলো কত সুন্দর হয়েছে, এখান থেকে আমরা প্রতিদিনই কম বেশি খেয়ে নেই, কারণ মেহমান আসলে ফ্যামিলির মধ্যে এরকম ঘরোয়া মুরগিগুলো রান্না করা হয়, গ্রামের খেতেও সুস্বাদু। আর সবজি বলতে তো অনেক রকম সবজি আছে, আর এদিকে ছোট মুরগির বাচ্চা ফুটেও অনেকগুলো মুরগি হয়েছে আমার মার, তো সেগুলো আবার এরকম আটকে রেখেছে মশারি দিয়ে, ওদের যত্ন নিয়ে লালন পালন করে বড় করতে হয়, আর গাছের সবজি কিনতে হয় না। এরকম ছোট ছোট পেঁপে গাছে কী রকম যে ফসল ফলে সবজি পেঁপেগুলো হয়ে থাকে, একদম অর্গানিক, খেতে খুবই সুস্বাদু এই পেঁপেগুলো।
এরকম কাঁচা মাটির রান্না ঘরে এরকম সবজি মুরগি রান্না খাওয়া খুব দারুণ জমজমাট চলছে। পুঁই শাক, কুমড়া শাক, সব রকম শাক সবজি হয়। গ্রামে কোনো কিছু কিনতে হয় না, সামান্য একটু লাগিয়ে দিলেই হয়ে যায়, হাঁস মুরগি শাক সবজি। আর এগুলো খেতে সুস্বাদু খুবই, আমি তো আসার পর খেয়েই যাচ্ছি ঈদের ছুটিতে। তো আমার আজকের ব্লগ যদি প্রিয় ভিউয়ার্সদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। আল্লাহ হাফেজ।